মর্নিং স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস থ্রির বাংলা ব্যাকরণ বই থেকে এক কথায় প্রকাশ। এর আগের দিন তোমরা কতকগুলি এক কথায় প্রকাশের উদাহরণ দেখেছো, আজ বাকিগুলো দেখব। ওকে, দেখো নেক্সট এক কথায় প্রকাশগুলো আজ আলোচনা করব। চারটি পা আছে যাহার, তাকে বলা হয় চতুষ্পদ বা চার পেয়ে। চারটি পা কার কার আছে? আমরা বেশিরভাগ পশুরই কিন্তু চারটি পা দেখতে পাই, যেমন গরু, ছাগল, বাঘ, সিংহ প্রত্যেকেরই। তাহলে চারটি পা আছে যার, তাকে বলা হয় চতুষ্পদ বা চার পেয়ে। চিরকাল সুখে থাকে যে, অর্থাৎ সব দিন যে সুখে থাকে, তাকে বলা হয় চিরসুখী। চিবিয়ে খায় যা, যা চিবিয়ে খাওয়া হয়, যা আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাই, তাকে বলা হয় চর্ব। চিরকাল মনে রাখার যোগ্য, অর্থাৎ এমন কিছু ঘটনা বা কিছু যেগুলো আমরা সবদিন মনে রাখি, সেটি হলো চিরস্মরণীয়। ছল করে কান্না, অর্থাৎ যার সত্যি সত্যি কান্না পায়নি কিন্তু যে কাঁদছে, সেটি হলো মায়া কান্না। তাহলে ছল করে কান্না কি? মায়া কান্না। জয় করা যায় এমন অজেয়, অর্থাৎ যা জয় করা যায় তাকে বলা হয় অজেয়। জানবার ইচ্ছা, কোনো কিছু জানার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা। তোমরা যখন দেখবে কোনো কিছু জানতে চাও, তোমরা কিন্তু সেগুলো বাড়ির বড়দের, শিক্ষকদের, কাউকে কিন্তু জিজ্ঞাসা করো। এই জানার ইচ্ছাকেই বলা হয় জিজ্ঞাসা। জল দান করে যে জলদ, যে জল দেয় তাকে বলা হয় জলদ। এই জন্য কিন্তু মেঘের আরেক নাম জলদ, কারণ মেঘ থেকে আমরা জল বা বৃষ্টি পাই। জলে চরে যে জলচর, যারা জলে চরে তাদের বলা হয় জলচর, যেমন হাঁস এগুলো। আর স্থলে যারা চরে তাদের বলা হয় স্থলচর। জলে ও স্থলে উভয় জায়গায় যে থাকে তাকে বলা হয় উভচর। আমরা উভচরের এক্সাম্পল জানি ব্যাঙ, যারা জল ও স্থল দু জায়গায় থাকে। নেক্সট দেখো, জয়সূচক উৎসব জয়ন্তী, অর্থাৎ কোনো কিছু জয় হলে তার জন্য যে উৎসব করা হয় তাকে বলা হয় জয়ন্তী। দশরথের পুত্র দাশরথী, দশরথ তোমরা সবাই জানো কে? রামচন্দ্রের বাবা। তাহলে সেই দশরথের পুত্রদের বলা হয় দাশরথী। দেখার যোগ্য দ্রষ্টব্য, অর্থাৎ যা দেখা হয় তাকে বলা হয় দ্রষ্টব্য। দলকে পরিচালনা করেন যিনি, দলপতি। কোনো একটি ধরো দল হয়েছে, সেই দলকে যিনি পরিচালনা করছেন, অর্থাৎ যার নির্দেশে সমস্ত দলটি চলছে, তাকে বলা হয় দলপতি। নেক্সট, দুবার ফসল হয় যে জমিতে, অর্থাৎ যে জমিতে বছরে দুবার ফসল হয়, চিরকাল নয় বছরে দুবার ফসল হয়, সেই জমিকে বলা হয় দো ফসলি। দয়া আছে যার, অর্থাৎ যার মধ্যে দয়া মায়া এগুলো থাকে, তাকে বলা হয় দয়ালু। আর দয়া নেই যার, তাকে বলা হয় নির্দয়। দুহাত সমানভাবে চলে যার, অর্থাৎ যে দুহাত সমানভাবে একইভাবে কাজ করতে পারে। আমরা দেখবে ডান হাতে যতটা ভালোভাবে কাজ করতে পারি, বাঁ হাতে কিন্তু আমরা ততটা ভালোভাবে কাজ করতে পারি না। যা যিনি এই দু হাতে একইভাবে কাজ করতে পারেন তাকে বলা হয় সব্যসাচী। দোষ নেই যার, নির্দোষ, অর্থাৎ যে কোনো দোষ করেনি তাকে বলা হয় নির্দোষ। তাহলে আমরা আরেকবার দেখি, চারটি পা আছে যাহার, চতুষ্পদ বা চার পেয়ে। চিরকাল সুখে থাকে যে চিরসুখী, চিবিয়ে খায় যা চর্ব, চিরকাল মনে রাখার যোগ্য চিরস্মরণীয়, ছল করে কান্না মায়া কান্না, জয় করা যায় না এমন অজেয়, জানবার ইচ্ছা জিজ্ঞাসা, জল দান করে যে জলদ, জলে চরে যে জলচর, জলে ও স্থলে উভয় জায়গায় চরে যে উভচর, আর স্থলে চরে যে স্থলচর। জয়সূচক উৎসব জয়ন্তী, দশরথের পুত্র দাশরথী, দেখার যোগ্য দ্রষ্টব্য, দলকে চালনা করেন যিনি দলপতি, দুবার ফসল হয় যে জমিতে দো ফসলি, দয়া আছে যার দয়ালু, দয়া নেই যার নির্দয়, দুহাত সমান চলে যার সব্যসাচী, দোষ নেই যার নির্দোষ। ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা বাড়িতে চতুষ্পদ থেকে সব নির্দোষ পর্যন্ত ভালোভাবে বাড়িতে মুখস্থ করবে।
আজ এ পর্যন্ত থাক, নেক্সট দিন বাকি এক কথায় প্রকাশগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।